বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে এসেছি একটা শর্ট ব্লগ, বেশি বড় না, তো একটু বাজার যাবো, সেই বাজার মানে কী করতে যাবো, কী 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 করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাই। তারপর ঘরের অবস্থা কি আমার, আজকে আমি কাজ করে উঠতে পারিনি, তা ঘরের অবস্থা বিচ্ছিরি হয়ে আছে, এসে গোছাবো। তো এখন একটু রেডি হয়ে গেছি, একটু বাজারে যাবো, দেখি তোমার দাদাভাই থেকে সঙ্গে একটু বাজার থেকে ঘুরে আসি। তো দেখো বন্ধুরা, আজকে জানি না তোমার দাদাভাই কী হয়েছে, হট করেছে, বললো চলো মোমো খেতে যাবো। তো চলে এসেছি মোমো খেতে। তো আমাকে 2 মিনিট টাইম দিল, বলো রেডি হও, আচ্ছা একটু বেরোবো, বাজারে যাবো। বাজারে কোথায় বলো, চলো দেখছি। ঠিক আছে চলো। তো নিয়ে আসলো মোমো, আমি ধরি আমি দেখো বন্ধুরা, আমাদের মোমো খাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়িতে যাব। মোমো খেতে আমাদের মোমো খাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাব। আচ্ছা সিঁড়ির পাদানিটা ওরকম দেখলো কি না, শর্ট টাইমে সিঁড়ির পাদানিটা বেঁকে গেছে। তো মোমো টোমো খেয়ে চলে এসেছি, এবার তোমার দাদাভাই রাত্রে রুটি খেতে হবে, এবং তো একটু দুধ না খেলে ওর ভালো লাগে না, সেই জন্য দুধ কিনতে এসছে। মোমো টোমো খেয়ে চলে এসেছি। তো হঠাৎ করে তোমার দাদা ভাই কি হলো যায় না, বলো 2 মিনিট টাইম দেবো, রেডি হবে, খাওয়াতে নিয়ে যাবো। ঠিক আছে চলো। 2 মিনিট কেন, আমাকে 1 মিনিট টাইম দিলে রেডি হয়ে যাবো, খাওয়াতে নিয়ে যাবে বলেছে, সেই জন্য তো রেডি হয়ে চলে গেছিলাম মোমো খেতে। মোমো খেয়ে চলে এসেছি। তো আগে বলেছি শর্ট ভিডিও, বেশি তো সময় লাগেনি, খেয়ে দেয়। তো 2 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে গেলাম বাজারে, এখন ওই চেঞ্জ করে আবার রাতে রুটি করবো। এখন চেঞ্জ করে নিই, চেঞ্জ করে দেখি রাতের রুটি করতে হবে, রুটি না করলে তো হবে না, তো খেতে তো আগে হবে না, তোই মোমো খাই, রাতের খাবার তো লাগবে। এখন তো সন্ধে, সবে 6:30 বাজে, তো রাতে তো খেতেই লাগবে, তো ড্রেসটা চেঞ্জ করে রাতে খাবার করবো চলো। তো দেখো বন্ধুরা, চেঞ্জ করে নিয়েছি, এবার যাব রাতে রুটি করতে। ঠান্ডা তো লাগেই, কিছু করার নেই, বাইরে গেছিলাম প্রচণ্ড ঠান্ডা, দেখে এলাম, ঠান্ডা খেয়ে এলাম যাকে বলে, তো কিছু করার নেই। আগে মা হলে বলে দিতাম পারবো না, এখন এখন তো সেটাও বলতে পারি না, না মুখ বন্ধ করে শুয়ে পড়ি আর কি করবো, মাকে তুড়ি মেরে উড়াই দিতাম, এখন তো সেটা পারি না। তো যাই রুটি করে আসি গা। তো বন্ধুরা দেখো, চলে আসছে রান্না বাড়ি রুটি করতে, আটা মাটা মাথা হয়ে গেছে, রুটি ভাজতে দিয়েও দিয়েছি, খাবারটা করবো, খেয়ে দিয়ে ঘুমবো, না খেয়ে তো ঘুমোন যাবে না, মানে না খেয়ে থাকুন না তো ঘুমও আসবে না। তো বন্ধুরা, আমি প্রথমে বলেছি এই ভিডিওটা শর্ট ভিডিও হতে চলেছে, কারণ আমি আজকে বেশি ভিডিও করতে পারিনি। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আমাকে ভালো লাগলে আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা, দেখাবে নতুন একটা ভিডিওতে, ভালো থেকো।